ঢাকা মহানগরীর আদি অঞ্চল পুরানো ঢাকা। ছোট্ট একটি অঞ্চল জুড়ে এর অবস্থান হলেও সেটি যেন ধরে রেখেছে এক রাজ্য পরিমাণ ইতিহাস ঐতিহ্য। একসময়ের সুপরিকল্পিত, সুন্দর ও ছিমছাম এই অঞ্চলের ভাঁজে ভাঁজে অলিতে গলিতে ভবনে স্থাপত্যে প্রথিত ছিল ঐতিহ্যের গভীর শেকড়। কিন্তু অপরিকল্পিত নগরায়ণ, স্বার্থান্বেষী ব্যক্তি ও গোষ্ঠীর অবৈধ দখলদারিত্ব এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর উদাসীনতায় সময় বিবর্তনে ম্রিয়মাণ হয়েছে ঢাকার ঐতিহ্য। অবশেষে ঢাকার ঐতিহ্য পুনরুদ্ধার, সংস্কার ও সংরক্ষণে সময়োপযোগী, সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল তাপস। তার ঐকান্তিক আগ্রহে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যেমনই ঐতিহাসিক স্থাপনাসমূহের ঐতিহ্য সংরক্ষণ ও পুনরুদ্ধারে কর্মোদ্যম শুরু করেছে, তেমনি সাংস্কৃতিক ও পিঠাপুরীর ঐতিহ্যকে মূলধারায় উদ্ভাসিত করতে আয়োজন করে চলেছেন নানা উৎসব উদযাপন। প্রাচীন উৎসবসমূহের মধ্যে পুরানো ঢাকার সাকরাইন তথা ঘুড়ি উৎসব অন্যতম। পুরানো ঢাকার এই উৎসবের রং পুরো কর্পোরেশন এলাকায় ছড়িয়ে দিতে মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল তাপসের নির্দেশনা ও নেতৃত্বে 2021 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রথমবারের মতো সমন্বিতভাবে 75টি ওয়ার্ডে একযোগে ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবের আয়োজন করে। এছাড়া 2023 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজন করা হয় বাঙালি লোকজ ঐতিহ্যের অন্যতম পিঠা উৎসব। বুড়িগঙ্গা নদীর উত্তরপাড়ে 19 শতকের শেষ দিকে নির্মিত হয় ঐতিহ্যবাহী লালকুঠি তথা নর্থব্রুক হল। মুঘল ও ইউরোপীয় রেনেসাঁ যুগের স্থাপত্যকলার সংমিশ্রণে চমৎকার নির্মাণশৈলীতে নির্মিত এই ভবন। নান্দনিক এই স্থাপনার ঐতিহ্য ফিরিয়ে আনতে মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল তাপসের নেতৃত্বে ঐতিহ্যবাহী নর্থব্রুক হল তথা লালকুঠি ভবনের সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর ও তিন নেতার মাজার সংলগ্ন এলাকায় ঢাকার তৎকালীন মোগল সুবেদার মীর জুমলা কর্তৃক নির্মিত স্মৃতিস্তম্ভটি ঢাকা ফটক তথা মীর জুমলা গেট নামে সুপরিচিত। কিন্তু মোগল স্থাপত্য শৈলীর অন্যান্য নিদর্শনটি এতই জীর্ণ শীর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে যে তা আমাদের ঐতিহ্যকে যেন উপহাস করছিল। সেই অচলায়তন ভেঙে এগিয়ে এলেন মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল তাপস। বর্তমানে নতুন করে এই ফটক সংস্কারের দরপত্র কার্যক্রম চলমান রয়েছে। বড় কাটরা ছোট কাটরার মতো বেশ কটি স্থাপনা ভূমিদস্যুদের কবরে পড়ে যেমন বেদখল হয়েছে, তেমনি সরকারি বেসরকারি সংস্থা ও ব্যক্তি স্বার্থে রূপলাল হাউসের মতো ঐতিহাসিক স্থাপনার গুরুত্ব আজ অপরিকল্পিত উন্নয়নে ঢাকা পড়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধিক্ষেত্রভুক্ত এলাকায় ঐতিহাসিক স্থাপনাসমূহের রক্ষণাবেক্ষণ আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে নিশ্চিত করা এবং সেগুলো যথাযথ সংরক্ষণে প্রাতিষ্ঠানিকভাবে কার্য সম্পাদনের লক্ষ্যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর, রাজউক, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স সহ স্থপতিদের নিয়ে গঠিত কার্যরত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবর্গ এবং খ্যাতনামা ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুনকে সদস্য করে একটি পরামর্শ কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতিমধ্যে 2টি বৈঠকে মিলিত হয়েছে এবং বৈঠকের সিদ্ধান্ত অনুসারে রূপলাল হাউস সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ এবং ঐতিহাসিক আসান মন্দিরের সামনের রাস্তা প্রশস্ত করা, সেখানে গণপরিষদ সৃষ্টি করার মাধ্যমে বুড়িগঙ্গা নদী হতেও এসব ঐতিহ্যবাহী স্থাপনার সৌন্দর্য উপভোগ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস যে পরিবারের সাথে সরাসরি জড়িত, সেই শেখ পরিবারেরই যোগ্য উত্তরসূরি মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল তাপস। ঢাকাবাসী বিশ্বাস করে তার কাঁধে চড়েই ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ আমাদের এই প্রিয় নগরী যাবতীয় বাধা বিপত্তি এড়িয়ে পরিণত হবে ঐতিহ্যের আতুর ঘরে। ঐতিহাসিক মানদণ্ডে ঢাকা হবে বিশ্বমানের শহর। আমরা চাই আমাদের ঐতিহ্যকে সংরক্ষণ করতে। ঢাকা শহরের অগণিত ঐতিহ্যবাহী স্থাপনা নিয়ে আমরা গড়ে তুলছি ঐতিহ্যের বলয়। এই ঐতিহ্যের বলয়ের মাধ্যমে দেশি বিদেশি পর্যটকরা খুব স্বাচ্ছন্দ্যে আমাদের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোকে উপভোগ করতে পারবে। আসুন আমরা সবাই মিলে আমাদের এই ঐতিহ্যের ঢাকাকে আমাদের নতুন প্রজন্মের জন্য সংরক্ষণ করে রেখে যাই। প্রচারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।